गुरु मद बनाइला की दिया खाइया आमी बेशामाल होइया गेसी टल मेटल गुरु मद बनाइला की दिया गुरु रे ओ गुरु मद बनाइला की दिया खाइया आमी बेशामाल होइया गेसी टल मेटल गुरु मद बनाइला की दिया गुरु मद बनाइला की दिया এই ফাটা গলায় গাইলে তো আবার আপনারা বলবেন রুচির নাকি আপনাদের অবক্ষয় হচ্ছে। এই যে দেখুন বাংলাদেশের রুচিবান মানুষদের রুচিশীল শিল্পীর অবস্থা। গতকাল বাংলাদেশের সুপারস্টার খ্যাত মানে জনপ্রিয় গায়ক নোবেল, যিনি ভারত সহ উপমহাদেশের বিভিন্ন দেশকে কাঁপিয়ে দিয়ে বাংলাদেশের মানচিত্র অনন্য উচ্চতায় নিয়ে গিয়ে এখন ধাক্কা দিয়ে নিচে ফেলে দিয়েছেন। নোবেল সাহেব একটা কনসার্টের অনুষ্ঠানে গিয়েছেন কি ফুলবাড়ি নাকি জানো কুলি কুড়িগ্রাম নাকি জানো আছে যাই হোক কনসার্টে গিয়েছেন। সেই কনসার্টে যাওয়ার বা স্টেজে ওঠার আগে আমি মনে করি ওনার সাথে একটা অবিচার করা হয়েছে। যারা এই কনসার্ট আয়োজন করেছিল তারা ওনাকে পানির বদলে কেরু এন্ড কুং বা বাংলাদেশের ডিজিটাল যে শরবত আছে সেই শরবত ওনাকে কাইয়ে দিয়েছে। সেই শরবত কে এখন উনি স্টেজে উঠে যে মাতলামি করেছেন সেই মাতলামি দেখে আসলে দেশবাসী একটু অবাক হয়েছেন যে আসলে বাংলাদেশের কোম্পানির কি এতই গুণ, বাংলা মালের কি এতই গুণ নাকি যে মানে লোড একেবারেই নিতে পারছে না নোবেল। এই হচ্ছে আমাদের শিল্প জগতের অবস্থা। কেউ লাইসেন্স নিয়ে খায়, আবার কেউ স্টেজে ওঠার আগে লাইসেন্স বিহীন খায়। এখন জানি না নোবেলের লাইসেন্স আছে কিনা, দুদিন পরে আমরা বলতেছি আর কি মুখে মুখে, আমরা বলছি দুদিন পরে দেখুন এসে বলবে আপনারা বলার কে, আপনারা এসব বলার কে, আমি তো লাইসেন্স করে রেখেছি মদ খাওয়ার লাইসেন্স আছে আমার, কারণ মদ না খেলে পিনিক আসবে না, পিনিক না আসলে কনসার্ট করা যাবে না, এবং মদ না খেলে তো সুরই বেরোবে না, মদ না খেলে গাঞ্জা না খেলে এগুলো সুর বেরোয় না। তো এরপরে তো অপরাধে আমরা হয়ে যাব। এরপরে ওই যারা আছেন না হিরু আলমের গান শুনে বলেন রুচির অবক্ষয় হয় আপনাদের, হিরু আলম কেন গান গায়। তা আমি তো মনে করি আজকে হিরু আলম আমি বলবো না, আপনারাই বিচার করেন, আপনারাই বিচার করেন যে হিরু আলমের কারণে আমরা রুচির অবক্ষয় হচ্ছে নাকি এই সমস্ত নোবাল টোবালের কারণে আজকে আমাদের সমাজে এই অবক্ষয় ছড়াচ্ছে, এটা আমি আপনাদের কাছে ছেড়ে দিলাম। আপনারাই এখন রুচিশীল মানুষেরা আপনারা বিবেচনা করবেন যে আপনারা কোনটা খাওয়াতে গিয়ে কোনটা খাইয়েছেন, এখন এই আপনাদের রুচির অবক্ষয় হয়ে গেল, আপনারাই বিবেচনা করেন। কি আর বলবো, বলার আর কিছু নাই, কিচ্ছু নাই, কারণ আমাদের রুচি আজকাল বৃদ্ধি পেয়েছে এবং বৃদ্ধি পাওয়ার কারণে আমরা স্টেজে ওঠার আগেও মারি পিনিক হয়ে নেই, স্টেজ থেকে নেমেও পিনিক হয়ে নেই। এখন বর্তমান যুগের শিল্পীদের আসলে নগদ অর্থের চেয়ে স্টেজে ওঠার আগে নগদ যেই পিলারগুলা এই পিলারগুলা সাজিয়ে রাখা লাগে, অন্যথায় যাওয়া যায় না, স্টেজের গালা দিয়ে ওরা যায় না শিরকিরা, কারণ ওরা পিনিক না হলে আপনাদেরকে পিনিক বানাবে কিভাবে। যাই হোক, ছোটবেলায় বড় কথা বলে লাভ নাই, আপনারাই বিবেচনা করেন যে আপনারা আপনাদের রুচি রুচিবোধ আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে। আমরা শুনি সুনির্দিষ্ট কথাগুলো আমরা শুনি, আপনারা কমেন্টস বক্সে লিখেন। আর আজকে আমার এই ভিডিওটা যারা ক্লিক করেছেন বিশেষ করে সৌদি আরব থেকে, আপনারা যদি বিমান যোগে বাংলাদেশে আসার জন্য টিকিট কাটতে চান তাহলে রিয়াদ শহরের ভাদা মার্কেটে যাইবেন, ওখানে গিয়ে দেখবেন দেশ বাংলা ট্রাভেলস আছে, দয়া বলবেন টিপু চৌধুরীর ভিডিও দেখে আইসি, দেখবেন আপনাদেরকে কত সুন্দর করে সমাদর করে এবং অনেক ডিসকাউন্ট দিয়ে আপনাদেরকে টিকিট দেবে। আর একটা সুবিধা আছে, আপনারা যদি দেশে না আইসা দেশের বউ বাচ্চা আত্মীয় স্বজনের কাছে পাঠাতে চান মানে মালামাল পাঠাতে চান, ওদের কিন্তু কার্গো ব্যবস্থাও আছে, তো সেখানে গিয়ে আমার কথা বলবেন, কেজিতে অনেক কম রাখবে, কম পাইলে দরকার আছে বেশি টাকা দিয়ে অন্য কোনো দিবেন, আমাদের কথা মেরে দিবেন। দেখা হবে আগামী ভিডিওতে, সালাম আলাইকুম।